আমি আসরজন ভুলেট রয়েছি কাঁচা বাজারে, জানে আজকে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মমতা নিউজ। সবাই বলেছেন যেহেতু উনি একজন অর্থনীতিবিদ এবং ইনি যদি জনগণের দায়িত্ব নেন তাহলে সব কিছুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আজকে আসলে আজকে থেকে বাজারে কেমন দাম, কেমন পরিস্থিতি এবং আগামী বাজার কেমন হতে পারে এই নিয়ে আমরা কথা বলবো। এখন আমি যাব কাঁচা বাজারে, তাহলে আমার সাথেই থাকুন। বাজারের অবস্থা এখন ভালোই, অন্য দিনের তুলনায় আজকে কাস্টমার বেশি এবং বিক্রি অনেক বেশি হচ্ছে। মুরগির বাজার বলেন, মাছের বাজার বলেন, সবজির বাজার, সব জায়গায় মোটামুটি আপনার লোক বেশি আছে। এখন আমি তো সকাল থেকে বাজারে আসি, তো আমি লোক বেশি দেখতেছি এবং বেচে বিক্রি বেশি হইতেছে অনেক। এখন দাম কম মনে হচ্ছে একটু আগের তুলনায়, সবজির বাজারে তুলনামূলক ভালোই কম, মানে যেটা 120 টাকা ছিল সেটা এখন 80 টাকা নেমে আসছে এরকম মনে হইতেছে আমার কাছে। আর মাছের বাজারেও দামটা কমে আসছে আগের থেকে, একটু স্বাভাবিক হওয়া শুরু হয়েছে আগের তুলনায় পরিস্থিতিটা। এটা আসলে তো ঠিক না, একেবারে তো মানুষের তো সীমিত আয়ের লোকজন দেশে, তাই না? একসাথে অনেক দাম বেড়ে গেলে কারণ তার তো খাওয়া বন্ধ নয়, সে তার তো খাওয়াই লাগতেছে, সে বাধ্য হয়ে কেনা লাগতেছে, তখন তার এক্সট্রা বেশি তার খরচ করা লাগতেছে। তো আমি মনে করি এটা বাজার মনিটরিং ব্যবস্থাটা আরেকটু যদি শক্ত করা যায়, আরেকটু যদি ভালো করা যায় এবং প্রশাসনের লোকজন যদি সবসময় বাজারে আসে, বারবার এসে বলে যায় এবং সামাজিকভাবে মানুষটা যদি একটু উদ্বুদ্ধ করা যায়, সামাজিক বিষয়গুলি যে বলা যায় না বেশি দাম রাখলে তো সবাই সমস্যা হয়, যে বিক্রি করতেছে সেও তো কোনো না কোনোভাবে কোনো একটা দোকানের ক্রেতা, তাকেও তো অনেক বেশি দাম দিয়ে কেনা লাগতেছে অন্য প্রোডাক্ট। তো সবাই সবার জায়গায় যদি সচেতন হয়, দেশকে ভালোবাসে, তো আমি মনে করি এই জিনিসগুলো আরেকটু সুন্দর করা যাবে। বাজার ব্যবস্থা এবং যে জিনিসপত্র দাম হঠাৎ বেড়ে যায় এগুলি সুন্দর হবে আর কি, দেশকে ভালোবাসতে হবে আর কি। অনেকে কমছে কিন্তু বেচা বিক্রিও কমে গেছে আমাদের। মনে করেন করলা আগে ছিল 100 টাকা, অনেক 70 টাকা, 80 টাকা, টমেটো ছিল আগে 200, এখন হয়েছে 160-150, ঠিক আছে। শশা ছিল আগে 120-130 টাকা, এখন হচ্ছে 90-80 টাকা, 100 টাকা ভালোটা। আর বেগুন হয়েছে 60-50-80 এরকম আর কি। পটল ভালোটা হইলে 80 টাকা, ভেন্ডি হইলে 70-80 টাকা ভালোটা আর কি, ভালো উন্নত মানেরটা। আর চিচিঙ্গা হইলে 50-60 টাকা ভালোটা। আর কচুর মুখি আছে 70-80 টাকা ভালোটা, নর্মালটা দাম আরও কম। তারপর আপনি ফুলকপি 50 টাকা, এই তো কাঁচামরিচের দাম কালকে কম ছিল আজকে একটু বাড়তি, কম আসলে এমনি কম আসে, কোনো দিন চাহিদা কম কোনো দিন বেশি, মনে করেন যেদিন মাল বেশি আসে তখন দাম কম, আর যখন মাল কম আসে তখন দামটা বেশি। ভালো মন্দ আছে এর ভিতরে, একটা 50 টাকা বিকে, আবার একটা 30 টাকা বিকে, একটা 40 টাকা বিকে, এরকম বিভিন্ন ধরনের বেচা কিনে হয়। মানে ভালো মন্দর উপরে দাম ডিফারেন্স, বেচাটা ওই রকমই, যেটা 60 টাকা কিনে ওটা 70-80 টাকা বিক্রি করে, যে 40 টাকা কিনে 60 টাকা বেচে, 70 টাকা বেচে, এই সব দামই কম কিন্তু বেচা বিক্রি একবারই কম। বাজার তো কমবে এবং আমি মনে করি সামনের দিন আরও ভালো যাবে আশা করি, নতুন সরকার যখন আসছে জিনিসপত্রের দামও কমবে এবং ভালো চলবে, দেশ সবাই ভালো চালাইব। এই আমাদের সাথে ছাত্র সংগঠন আছে, এরা খুব ভালো পরিচালনা করতেছে, এটা ভালো লাগতেছে। আরে বাজারের দাম বেশি, চড়া বাজার চড়া, টাকা দিতে হয় না, এরপরে তো ওরা টাকা বেশি রাখে। দেখো জিগা ওখানে এই যে এই মাস 600 টাকা করে বিকায়, এটি 300 টাকার মাস, হ্যাঁ এগুলি 300 টাকার মাস, এখনো এখন ফর্মুলা ওটা নাই। হ্যাঁ দাম কমবো কিন্তু এখন কই, দাম তো কমলো না, ওরা তো এই বাজার নিয়ন্ত্রণ করতে পারলো না, আল্লাহ সাথে সব কিছুর দাম এবার কম। এই মানে মানে কাপ জল যাওয়ার পর একটু কমছে, কারণ আছে সব জায়গায় যে আমরা যে চাঁদাগুলো দিতাম সব চাঁদা হবে বন্ধ না, ওই ওইটা কমার পর মালের দাম তো কমছে, মানে যেটা আগে 40 ছিল যখন 30 টাকা, মানে শাকের দাম এরকম, সবজির দাম যেটা আগে 80 ছিল যা 60 টাকা, কে তখন সব মাছগুলো আটকে থাকে না, তখন তো দাম বাড়বই, সব পানিতে আটকে গেছে না, আবার পানি কমবো, সবজির দাম আস্তে আস্তে কম, দাম কমবো, মাছ বাড়বো, দাম কমবো। দু একদিন ওই যে আজই তো 10-5 টাকা কমছে, যেগুলো চাঁদা কমছে এইটা কমছে, মানে চাঁদা তো আমরা যেহেন কিনি ওইনে ধরেন যে জায়গায় রাখি ওইনে হলো 200, তারপর মনে করবেন গাড়ি বাইর করতে হলে 50, এরকম ওই যে কিছু লাগতেছে না ওই অনুযায়ী দাম কম, দাম আগের দামই কিনতে আছে আমরা ওই দামটা কম আর কি। মাংস বাজারে এখন কম, 750 টাকা ব্যস্ত আছে এখন, এখন এগুলো মানে আমাদের 750, এইটা ওই যে গোড়াতে কমতে কম না, ওই যেখানে গরু ব্যাপারে বেচা কিনি করতে আছে, যেখানে মনে হয় বিশাল গরু 20-30-50-200 গরু বেচা হয়, এখান থেকে কমে আনতে পারলে না আমরা কমে বেচতে পারি, সেখান থেকে তো কমে আনতে পারতেছি না, আমাদের আইনটা সাইডে লস হলেও আমি কোনো উপায় নেই, লস হয়ে দিতে আছে কোনো করার নাই, তো এই একই পরে এই অল্প ডিফারেন্স করে, এটা মানুষের হাতে পয়সা এখন নাই, মানুষের দেশের হিসাবে মানুষের চিন্তা ভাবনা করে যে আমরা 1 কেজি গো 700-800 টাকা কিনে নিয়ে খামো, আরও 200 টাকা খরচ আছে, এই জন্যে আমরা এই সাড়ে তিনি ব্যস্ত আছি, এটা এক মন গোছ।
হলো।